মুখোপাধ্যায়, উনি বীরভূমের বিখ্যাত কালীবাড়ির সন্তান, বীরভূম জেলার বিভিন্ন সামাজিক এবং শিক্ষার উন্নতি সংস্কৃতিতে এই পরিবারের অবদান আছে। পাঠ্যদার সাহায্য ছাড়া কিন্তু আমাদের গতবার ওই সেমিনার অবধি আমরা করতে পারতাম, আর কিছু করতে পারতাম না। উপস্থিত আছেন শ্রী রুদ্রনাথ মুখোপাধ্যায়, উনি ডব্লিউবিসিএস অফিসার, সেলট্যাক্সের জয়েন্ট কমিশনার, শিউড়ি বিদ্যাসাগর কলেজের ছাত্র, বীরভূমের ছেলে। রুদ্রনাথ বাবু, হ্যাঁ স্যার, রুদ্রনাথ বাবু ব্যক্তিগতভাবে ডব্লিউবিসিএসের কোচিং দীর্ঘদিনের সঙ্গে উনি করান। আমাদের এটি শুরু হওয়ার পরে উনি ইংরেজির ক্লাস নিচ্ছেন। শ্রী পুষ্পেন চট্টোপাধ্যায়, ডব্লিউবিসিএস। পুষ্পেন বাবু পূর্বস্থলীর বিডিও বর্ধমান জেলায়, শিউড়ির ছেলে, আমার ছাত্র ব্যক্তিগতভাবে, আর যার অপেক্ষায় আমরা আচ্ছা। আর আমাদের আর একজন আছেন, উনি আমাদের ওখানে ক্লাস নেন রেগুলার, শ্রী নঈমুর রহমান স্যার, একটু দেখা যাচ্ছে। উনি ডব্লিউবিসিএস এখানে কোঅপারেটিভ যে সংস্থা আছে, দপ্তর, তার আধিকারিক, আর যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, আমাদের মাননীয় জেলা সমাহর্তা শ্রী পি মোহন গান্ধী, যার উদ্যোগ এবং অনুপ্রেরণায় এই সমস্ত কিছু। আমরা তাদেরকে খুব সামান্য একটু ফুল দিয়ে বরণ করছি। আমাদের পক্ষ থেকে শ্রী সুস্মিতা গড়াই তাদেরকে একটু ফুল দেবে। সুস্মিতা, স্যার আমরা একটু দেরি হলো, একটু অ্যাডমিনিস্ট্রেটিভ রিসেন্স, আমরা একটু বাইরে ছিলাম। আজকে শুভদিনে উপস্থিত আমাদের সুপ্রিন্টেন্ডেন্ট অফ পুলিশ বীরভূম ডিস্ট্রিক্ট, প্রিন্সিপাল বীরভূম মহাবিদ্যালয়, পুষ্পের আগে এখান থেকে এখানকার বীরভূম মাটির ছেলে, আর উপস্থিত সবাইকে আমার অতিথিগণ এবং আইডিয়া বীরভূম ওনাদের মিস্টার সোমেশ্বর বড়ুয়া প্লাস আমাদের অফিস ব্যাগের সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে এখানে আপনারা এত এটা ওয়ান ডে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম মতন আমরা করবো আইডিয়া ছিল, আপনারা অনেক রেসপন্স করে এসছে, ওই জন্য আপনাদের সবাইকে আমাদের প্রথমে শুভেচ্ছা অভিনন্দন জানাই। লাস্ট ইয়ার থেকে আমরা আইডিয়া বীরভূম থেকে ওটা স্টার্ট করা হয়েছিল, একটা সিভিল সার্ভিসের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প, দেন পরবর্তীকালে একটা কোচিং চালু করবো বলে ওটা ট্রায়াল বেসিসে আমরা করেছিলাম, মানে আমাদের তো সেরকম আইডিয়া নেই। সো লাস্ট ইয়ার
আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছিলাম, ওখানে ছিলেন আমাদের নব বর্ধমান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডাক্তার সৌমিত্র মোহন স্যার এবং আমাদের এসপি তৎকালীন এসপি প্লাস এডিএম সবাই আমরা ছিলাম। সো আফটার দ্যাট প্রোগ্রাম ওটা আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি, সেরকম ট্রায়াল বেসিসে আমাদের বীরভূম মহাবিদ্যালয় প্রিন্সিপাল ওনারা এত হেল্প করেছেন, ওনাদের প্লাস আমাদের টিচার্স সবাইকে নিয়ে একটা কোচিং ক্লাস মতন, একটা কোচিং ক্লাস বলতে পারবো না, আপনারা জানেন কোচিং ক্লাস মতলব ফ্রি, মতলব কই ইম্পর্টেন্স দিবেন না, সবাই এত টাকা দিতে হবে দেন ওলি ওটা কোচিং ক্লাস আমরা বলতে পারি। সো উই হ্যাভ ট্রাইড অ্যাকচুয়ালি কুচ না কুচ বাচ্চাদেরকে কুচ আমরা ফিয়ার অ্যাটলিস্ট এটা আমরা দূর করতে পারি। সো উই হ্যাভ ট্রাইড, অনেক একটা রেসপন্স ভালো ছিল। সো দ্যাটস ওয়াই দিস ইয়ার আমরা মনে করছি একটা স্টার্টিং থেকে একটু আগে ডিসেম্বর নভেম্বরের ডিসেম্বর থেকে আমরা চালু করবো প্রপারলি, এটা জন্য এটা আমরা আজকে গেলে অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। আপনারা জানেন এটা দিস বীরভূম ডিস্ট্রিক্ট আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টগুলো আসে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে বলে গো অ্যান্ড গিভ সাম সুইটস অ্যান্ড সার্টিফিকেট টু দ্য চিলড্রেন্স। সো আমরা পাই অ্যাটলিস্ট উইথিন টেন্থ র্যাঙ্ক আমাদের ডিস্ট্রিক্ট থেকে একজন দুজন ডাকে সবসময় আমরা দেখি এটা। সো এত ট্যালেন্ট আছে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে, কিন্তু ওয়ান্স ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস হোক আর ইউনিয়ন পাবলিক সার্ভিস হোক ওখানে আমরা একটা রেজাল্ট দেখি, খালি আমরা লাস্ট 10 ইয়ার্স আমার এক্সপিরিয়েন্স আছে প্লাস আমাদের এসপি লাস্ট 6 ইয়ার্স স্টেটে আছেন, আমরা দেখি একটা ম্যাক্সিমাম WCS ওখানে রেজাল্ট আছে, ওখানে 3-4 ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম রিপ্রেজেন্ট করে আপনাদের South 25 পরগনা, North 25 পরগনা, হাওড়া খুব অল্প বর্ধমান এরকম কুচ থাকে, নদিয়া কুচ থাকে, বাকি আদার ডিস্ট্রিক্ট ম্যাক্সিমাম লাইক 1 আর 2 কেসেস লাইক ইন আওয়ার আমরা বলতে পারি কাউন্ট করে বীরভূম থেকে 4-5 জন আমরা জানি এটা রিসেন্টলি পুস্টম পাস করেছে এরকম এটা, কিন্তু খুব রেয়ার এটা হয়। ডেফিনেটলি আপনারা অনেক প্রফেশনে যাচ্ছেন, অফকোর্স ডক্টর ইঞ্জিনিয়ার এখান থেকে অনেক করছেন আমরা খুব খুশি, অনেক টিচার্স হচ্ছেন আমরা ডেফিনেটলি খুশি, এটা টিচার্স খুব ভালো প্রফেশন, বাট অ্যাট দ্য সেম টাইম এটা সিভিল সার্ভিসে এটা খুব খুব চ্যালেঞ্জিং জব, অনেক এটা অনেক খুব পছন্দ করেন সিভিল সার্ভিস, অনেক পছন্দ করেন না, মানে এখানে একটু 10-5 জব নেই, এটা একটু আপনারা জানেন একটা কিছু ঝামেলা আছে, কিন্তু এটা দ্যাট ইজ অলসো চ্যালেঞ্জিং, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন ইউল ফিল ভেরি স্যাটিসফাইড, ঠিক আছে আমরা কিছু করতে পেরেছি। সো দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম, দেখুন আমাদের এটা আমাকে অনেক বলে এখানে পশ্চিমবঙ্গেতে সবাই ডাক্তার হয়ে যাবে, অনেক ডাক্তার মানে ইয়াং স্টুডেন্টরা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ারকে সবাই চায় এখানে কেউ আসতে চাইছে না, কিন্তু আদার স্টেট লাইক ইন মাই ব্যাচ IAS আমরা 88 IAS ছিলাম থ্রুট একটা ইন্ডিয়াতে, ওর মধ্যে 22% ছিলেন ডাক্তার MBBS, মিনিমাম 20 ছিলেন IIT পাস করে, পরে 4-5 জন IIM পাস করেও ওটা এসছেন, সেম থিং ইন অল আদার ব্যাচেস অলসো, সো মেনি এখানে দেখবেন ইভেন আমাদের ADM ডেভেলপমেন্ট উনি আছেন উমাশঙ্কর আসবে, উনি একটু এক্সামের জন্য ওখানে আছেন, হিস অলসো ডাক্তার, আমাদের SDPO রামপুরহাটে আছেন হিস অলসো ডাক্তার। সো এটা ডাক্তার নিয়ে ডেফিনেটলি আপনারা করবেন, বাট ওয়ান্স কোনো ইন্টারেস্ট থাকে সিভিল সার্ভিস সেট আপ, সো ডাক্তার ইঞ্জিনিয়ারিং পরে এনিবডি ক্যান জয়েন দ্য সার্ভিস অ্যাট এনি টাইম। দিস সাইড এটা একটু অ্যাওয়ারনেস একটু খুব কম আছে অ্যাবাউট সিভিল সার্ভিস, এবং অনেক আমরা দেখলাম একটা ভয় আছে সিভিল সার্ভিসে কি আমরা কি লিখতে পারবো, ওটা অনেক এত লোক লিখে আমরা ইংলিশ জানতাম না, আমরা এত পড়াশোনা ঠিকভাবে করে নেই কি আমরা লিখতে পারি এরকম একটা করে অনেক স্পিকার আছে ওনারা অনেক একটা ডিটেল বলবেন, বাট আমি একটা দুটো পয়েন্ট বলি, মেইনলি আমাদের টাইম খুব ইম্পর্ট্যান্ট, মানে কলেজ টাইম এসপেশালি এটা অফকোর্স 10th মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সময় আপনারা এত এক্সট্রাগুলো টাইম পাবেন না বিকজ ওখানে মার্ক নিতে হবে এগুলো টাইম আছে, বাট কলেজ ইজ দ্য বেস্ট টাইম আপনারা ওখানে সিভিল সার্ভিস ইউ ক্যান স্টার্ট। দেন এগেইন মহিলাদের একটা আমরা বলছি আপনি অনেক একটা ইনক্লুডিং UPSC ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অনেক একটা মহিলাদের একটা আমরা রিক্রুটমেন্টের একটা অনেক একটা যোগ দিচ্ছেন, ইভেন আমাদের ইন্টারভিউ বোর্ডও ওটা দে এনকারেজ উমেন ক্যান্ডিডেটস বিকজ ওটা সিভিল সার্ভিসে উমেন রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ভেরি লেস,
সো আমরা আশা করি এখানে অনেক মহিলা আমরা উমেন দেখতে পাচ্ছি লেডিস সো ইটস এখানে এটা পড়াশোনা করে এটা বড় ইনস্টিটিউটে জয়েন করতে হবে কলকাতা দিল্লি এরকম কিছু নেই অনেক এটা আমরাও এটা এরকম কোনো ইনস্টিটিউটে জয়েন করে নিই প্রপার গাইডেন্স দরকার আছে অফকোর্স বইগুলো আপনি বীরভূমে পাবেন না অ্যাটলিস্ট ওয়ান্স একবার এটা কলকাতা এরকম গিয়ে এটা বইগুলো নিয়ে আসতে হবে দেন বাড়িতে বসে ইউ ক্যান কমফর্টেবলি ইউ ক্যান রিড এটা এরকম কিছু নেই সো প্রপারলি কী কী পড়তে হবে এবং কীভাবে পড়তে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট সো আমরা অফকোর্স এটা নেক্সট মান্থে এটা ওনারা এক্সাম কন্ডাক্ট করছেন আইডিয়া বীরভূম থেকে আমরা 40-50 জনকে আমরা সিলেকশন করবো ওনাদেরকে কিছু গাইডেন্স মতন দেবো জাস্ট আমরা কমপ্লিটলি ফ্রি করছি ডেফিনেটলি ফ্রি মতলব একটা ভ্যালুবল নেই ভ্যালু নেই আমরা কিন্তু আমাদের টিচার্স এত কষ্ট করে ওনারা টিচ করছে সো আমাদের একটা চাই আমরা এখান থেকে বীরভূম থেকে ফিউ পার্সনস অ্যাটলিস্ট সিভিল সার্ভিস একটা সিলেকশন হয় দ্যাট ইজ আওয়ার মানে আলটিমেটলি এটা আমাদের এফোর্টকে কিছু ফ্রুট হয় আমরা মনে করি সেকেন্ড একটা ইংলিশ নিয়ে একটা অনেক একটা ইস্যু আছে ইংলিশ অফকোর্স একটা দরকার আছে আমি এটা ইংলিশ দরকার নেই বলবো না ইট ইস ডেফিনেটলি দরকার আছে বাট ইংলিশকে নিয়ে আমরা ইংলিশ জানতাম না বলে এটা আপনারা কোনো বায়ার করার জন্য দরকার নেই দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ মানে মিডিয়াম অফ এক্সপ্রেশন কিন্তু আপনি ইউ আপনাকে মেইন দরকার আছে সাবজেক্ট ম্যাটার আপনি সাবজেক্ট ম্যাটারে স্ট্রং থাকবেন অফকোর্স একটা বেঙ্গালিতেও আপনি লিখতে পারেন এক্সাম সালাউড আছে কোনো অসুবিধা নেই ইভেন ইউপিএসসি আইএএসও বেঙ্গালি এক্সাম বেঙ্গালি মিডিয়ামে অ্যালাউ করতে পারে আমি জানি আমাদের এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া আছেন মিস্টার তন্ময় চক্রবর্তী হি রোট ইন বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ সেন হি পাসড অলসো সো এটা কোনো মিডিয়াম একটা কোনো ইম্পর্টেন্স অফকোর্স ইংলিশ পড়তে হবে আমি ডেফিনেটলি ইংলিশ আমি ছোট বলবো না আমাদের ল্যাঙ্গুয়েজ মাদার টাং বেঙ্গালি আর এনি আদার মাদার টাং আমাদেরকে এত ডিয়ার টু হার্ট সো ইংলিশও দরকার আছে কিছু উপায় নেই এটা পড়তে হবে ওটা কিন্তু আপনারা অ্যাসোসিয়েশন আপনি নিউজ পেপার পড়বেন আর আপনাদের এটা নর্মালি বই পড়বেন ইউ ক্যান ডেভেলপ দ্য ল্যাঙ্গুয়েজ ওটা কোনো এত বড় ইস্যু নেই ওটা নিয়ে অনেক একটা বায়ো করার জন্য কারণ নেই সো আমি আশা করি এই দুটো তিনটে আপনাদের মেইনলি আজকে আমরা আপনাদেরকে ডাকছি এত লোক এসছেন দেন আমরা বুঝতে পারি অনেক একটা ইন্টারেস্টেড আছেন সিভিল সার্ভিসে মেইন আমাদের এখান থেকে আমরা বলতে চাইছি দ্যার ইস মানে কোনো বায়ো করার জন্য দরকার নেই সিভিল সার্ভিস মানে বড় এক্সাম আপনাদের ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সাম থেকে একটা বড় কোনো এক্সাম নেই সো এটা আপনারা প্রপারলি প্ল্যান করতে পারেন ভালোভাবে এটা লিখবেন আমরা আশা করি এখান থেকে অনেক ছেলে মেয়েদের এটা সিভিল সার্ভিস পাস করে স্টেট এবং দেশকে একটা সেবা করতে পারেন বলে আমি আশা করি আজকে এখানে এসছেন আমাদের আতিথিগণ সানডে এবং সবাই আপনারা জানেন বিসি আছেন ইনস্পাইট অফ দ্যাট ওনারা এসছে এখানে আপনাদেরকে কিছু কথা বলার জন্য ওনাদেরকেও প্লাস আমাদের টিচার্স ওনারা সবাইকে আমরা ধন্যবাদ বলে আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ একটু আগে পৌঁছেছেন শ্রী নিবিড় ঈশ্বরাড়ি মাননীয় অতিরিক্ত জেলা সমাহর্তা বীরভূম জেলা পরিষদ উনিও গতবার এই সেমিনারে এসেছিলেন ওনাকে আমরা যখনই এখানে আমন্ত্রণ জানিয়েছি উনি খুব সানন্দে সম্মতি প্রকাশ করেছেন ওনাকে আমরা একটু ফুল দিয়ে আমাদের মধ্যে গ্রহণ করব শ্রী শুভঙ্কর দত্ত শ্রী মলয় শঙ্কর মণ্ডল শ্রী কৌশিক চক্রবর্তী এনারা এনারা প্রতিদিন স্কুল করে প্রচণ্ড মানে যখন আমরা বাড়ি চলে যাওয়ার কথা ওনারা বাড়ি না গিয়ে বীরভূম মহাবিদ্যালয়ে পৌঁছে যান ক্লাস করতে শ্রী শুভঙ্কর চক্রবর্তী অনেকেই জানেন যে গণিতের শিক্ষক শ্রী মলয় শঙ্কর মণ্ডল বিশিষ্ট কবি এবং বাংলা শিক্ষক শ্রী কৌশিক চক্রবর্তী উনি ভূগোলের শিক্ষক ওনারা খুব যত্ন করে আমাদের ছেলেমেয়েদের পড়িয়েছেন আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ আমরা চালাই সেটা যার সাহায্য ছাড়া হতো না সেটা বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায় পার্থদাকে আমি অনুরোধ করব কিছু বলার জন্য
আমার এখানে আজকে একজন দর্শক আসনে বসে আছেন ডক্টর রতন দত্ত, উনি আইএমএ সিউড়ি চ্যাপ্টারের প্রেসিডেন্ট। আমরা রতন দাকে সম্মান, বীরভূম জেলার সভাহর্তা শ্রী পি মোহন গান্ধী এবং যারা অতিরিক্ত জেলা শাসক আছে এবং অন্যান্যেরা অনেকে উপস্থিত আছেন, রুদ্রনাথ আমার ছাত্রই বলবো, এবং আমার সামনে আমাদের ডাক্তারবাবু আছেন, আমার চিকিৎসক যিনি আমাদেরকে ভালো রেখেছেন, আপনাদের সামনে কথা বলার মতন শক্তি জুগিয়েছেন সেই ডাক্তারবাবু ডক্টর রতন দত্ত, এবং মাস্টারমশাইরা যারা এই মঞ্চে উঠলেন, শুভঙ্কর দত্ত এবং কৌশিক, তো আমার ছাত্রই কৌশিক আমার প্রত্যক্ষ ছাত্র, আর মলয়বাবু, আর আমার সামনে যারা আছেন অধিকাংশই হয় আমাদের কলেজের ছাত্র কিংবা অন্য কলেজের ছাত্রছাত্রী, সবাইকেই আমি আমার প্রীতিপূর্ণ সম্ভাষণ জানাচ্ছি। আইডিয়া আমাদের বীরভূম জেলাতে একটা সাড়া ফেলে দিয়েছে, সাড়া ফেলে দিয়েছে এই কারণে বলবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার বলেছিলেন যে শিক্ষার উদ্দেশ্য কি, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যে যখন তার সমাজের কিছু কথা বলবে, সমাজের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করবে এবং সমাজের মধ্যে তাদের ভাবনাকে ছড়িয়ে দেবে, এইটা আইডিয়া করছে। আইডিয়া করতে পারতো না যদি না আমাদের এই প্রাঞ্চঞ্চল জেলা প্রশাসনিক মানে যারা ব্যক্তি, যারা প্রধান ব্যক্তি ডিএম, এডিএম, এসডিও, মোহাম্মদ বাজারের বিডিও, শিউরির বিডিও, তারা এই প্রাণখোলাভাবে এগিয়ে না আসতেন। তারা মনে করেছেন যে আমরা চাকরি করি, আমরা সমাজে একটা সেবা করার উদ্দেশ্যে ব্রতী হয়েছি, এটা আমাদের করতে হবে, জেলাকে ভালোবাসতে হবে। সৌমিত্র মোহন মশাই আমাদের এখানকার ডিএম ছিলেন, এখন বর্ধমানের ডিএম, সপ্তমীর দিন আমার সঙ্গে তার রাষ্ট্রপতির বাড়িতে দেখা হয়েছিল, তার সঙ্গে আমার ফেসবুকে অনেক কথাবার্তা হয়। সৌমিত্র মোহন একেবারে বর্তমান যে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি তাতে অত্যন্ত দক্ষতা অর্জন করেছেন, আমাদের যারা প্রশাসনিক স্তরে আছেন তারা সবাই দক্ষতা অর্জন করেছেন আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে, এবং আমাদের ছাত্রছাত্রীরা তো আমাদের থেকে বেশি পারদর্শী, তার কারণ স্বপ্ন আছে তাদের, আকাঙ্ক্ষা আছে, এবং এই ছাত্রছাত্রীদিকে ঠিক ভালো পথে দেখানোর জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। সে আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা দেখবে আমার ঘরে ওই ক্ষেত্রমোহন মণ্ডলের নাম আছে, তারা আমাদের বীরভূম আছে, আমার তো আর তিনটে বছর আছে, আমার তো একেবারে কর্মজীবনের প্রায় শেষ প্রান্তে আসবো আসবো করছি, কিন্তু আমার যে অভিজ্ঞতা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের, অনেকগুলি বিশ্ববিদ্যালয়ের, মহাবিদ্যালয় বা বিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্মে থেকে আমার এমন ঘটনা ঘটেছে যে ছাত্রদের একটু আত্মবিশ্বাসের অভাব আছে। এই যে ডিএম সাহেব বললেন ইংরেজিতেই আমাকে লিখতে হবে, তার কোনো মানে নেই, আমি বাংলাতেও লিখতে পারি। আলাপন বন্দ্যোপাধ্যায় বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক একজন শীর্ষ পদে অধিষ্ঠান করছেন, তিনি আমাদের বাঙালি, তিনি হাওড়ার ডিএম ছিলেন যখন আমাদের সঙ্গে তার কথা হতো, এবং তিনি বলতেন যে মাতৃভাষা আমি যদি ভালো করে শিখি তাহলে আমাকে যে কোনো ভাষাই তা শিখিয়ে দেবে, তুমি যদি ইংরেজি শেখো, রামানু সুন্দর ত্রিবেদী বলেছেন কি, তুমি যদি ইংরেজি শেখো, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ উইল হ্যাভ টু লাভ ইংলিশ, ইউ উইল হ্যাভ টু ড্রিম ইন ইংলিশ, ইউ উইল হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, ইউ উইল হ্যাভ টু ফাইট ইন ইংলিশ, ইউ উইল হ্যাভ টু রাইট ইন ইংলিশ, ইউ উইল হ্যাভ টু রিড ইন ইংলিশ, ইউ উইল হ্যাভ টু পেইন্ট ইন ইংলিশ। তেমনি বাংলা করলেও সেটাই বলা যায়। আমাদের এখানে WBCS এর কোচিংয়ে তো সব সাবজেক্টই পড়ানো হয়, ভূগোল পড়ানো হচ্ছে, ইঞ্জিনিয়ারিং এর কিছু বিষয় পড়ানো হচ্ছে, প্রশাসনিক বিষয় সমস্ত পড়ানো হচ্ছে, ছাত্রছাত্রীরা তার মধ্যে দক্ষতা অর্জন করবে। এবং আমাদের বীরভূম মহাবিদ্যালয়ে আমাদের কিন্তু বিশেষ কিছু আপনাদের জন্য সুখ স্বাচ্ছন্দ্য দেবার নেই, যেটুকু আছে
তা আছে আন্তরিকতা, কারণ আন্তরিকতা সবকিছু ঈশ্বরের দান বলে আমি মনে করি। সেই আন্তরিকতা আমরা যথেষ্ট পরিমাণে আপনাদের দেব। একটি প্রতিষ্ঠান শিক্ষাকে সম্পূর্ণ করার লক্ষ্যে প্রতিষ্ঠা পেয়েছে, তাতে এগিয়ে যাচ্ছে এবং শব্দদের স্বপ্নকে সার্থক করবে তখনই যখন আমাদের ছাত্ররা আমাদের থেকে অনেক উঁচু স্থান অধিকার করবে। সর্বত্র জয়মন নিক্ষেপ, পুত্রান শিষ্যা পরাজয়। মানুষ সর্বত্র জয় চায়, কিন্তু একমাত্র যদি পুত্র এবং শিষ্যের কাছ থেকে যদি পরাজয় পায়, তাহলে শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্তি হলো সেটাই। যদি একজন শিক্ষককে থেকে একজন ছাত্র বেশি পরিমাণে এগিয়ে যায়, তখনই মনে হবে আমার শিক্ষক জীবন সার্থক। অতএব আমাদের বীরভূম মহাবিদ্যালয় আইডিয়ার পাশে আছে, আইডিয়ার পাশে থাকবে, আইডিয়ার পাশে ছিল, এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আমাদেরকে সাহায্য করেন। এর পুরো ভাগে আছে আমাদের ভাই সোমেশ্বর। সোমেশ্বর অত্যন্ত দক্ষ, ইংরেজির মাস্টার মশাই, বাংলাতে সুদক্ষ এবং অত্যন্ত পরিচালন ক্ষমতার অধিকারী। আর তার সঙ্গে আমার ছাত্রই বলবো কুন্তল আছে। কুন্তল ইংরেজি শিক্ষক, কিন্তু সে ভালো গান গায়। যে ভালো গান গায় তার মন খুব পরিষ্কার হয়, এটুকু আমি বলতে পারি, কারণ সঙ্গীত হচ্ছে।